কি গান গাচ্ছে মেয়েটা ন্যান্সি কি গান গাচ্ছে কি সুন্দর গানটা বাবা মেয়েটা বলা কি না ভালোবাসি তোমাকে ছেলেটাকে হাবি আমার সাথে প্রোগ্রাম করছে এখানে সন্দীপ আছে আমি কবিতা পড়ছি আর গান গাইছে হ্যাঁ আমাকে কে আসেন আপনার সাথে ফটো তুলি আমি কি দাঁড়ান আসতেছি দিয়ে আমি চলে গেছি আমি জানি না তাহাসান এত নাম করা হ্যাঁ আমার অনেক অনেক সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অর্জব করে মানুষের কথা শুনে অনেক ভালো হয়েছে অনেক অনেক আলহামদুলিল্লাহ আমি আচ্ছা উলশারে রাইড করব তারপরে রোডি ড্রাইভে রাইড করব এখানে কাজ করতাম জানো জোয়ান কলিন্সকে এখানে দেখছিলাম জোয়ান কলিন্স হচ্ছে ডাইনেস্টিতে অভিনয় করছে এখানে আমি কাজ করতাম রাত্রে উনি আসছিল এটা হচ্ছে বেবেলি হিলস মানে মেইন বেবেলি হিলস তুমি নিশ্চয় হাজারবার চালাইছো তোমার এটা নোংরা বাবা আমার ক্যামেরায় ভালো আসতেছে না ছি এটা পরিষ্কার করো না কেন আমারটা আরও খারাপ কিন্তু আচ্ছা এখানে এখন আমরা বেবেলি হিলসে বেবেলি হিলস মেইন যে বেবেলি হিলস কোনো সাইন টাইন দেখাতে পাচ্ছি না সে বাংলা গান দাও হাবিবের গান বা ন্যান্সির গান ন্যান্সির একার গান নাই ন্যান্সির জীবন ধন্য আমরা ওনাকে রেকর্ড করছি আবার কপিরাইট বলবেন না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে দিনে অনেক টাকা ইনকাম করতে পারবে এত বড় লোক কিন্তু আমার তো ওগুলো ধান্দাতে নাই ওই যে ডেলিভারি ফুড ডেলিভারি হোটেলে ডেলিভারি এখানে আসে এই গানটা ভালো আমি গলা খারাপ তো তুমি প্যাস প্যাস করো তোমার তো যেরকম গলা সেরকমই আছে এখানে আমি অনেকবার আসি নিশ্চয়ই আসছে তুমি তো উবার চালা তা হোক আহারে তুমি ক্যামেরা ধরলে আমি এটা অ্যাক্টিং করতে পারতাম না মানে তোমার কি জানি এটাকে বলে মানে জিনিসপত্র এক্সপেন্সিভ ওগুলোর ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু রোডিওটা আমার ভালো লাগে কেন আমি যখন প্রথম আসছিলাম খুবই পিচ্ছি একটা পোলা আমি হা হয়ে গেছিলাম যে এত সুন্দর তোমার এটা খুব খারাপ নেওয়া যাবে না তোমার গ্লাস খুব খারাপ রাইড করবো না না এই গ্লাসটা বন্ধ করে ও আচ্ছা সামনে রোডি ড্রাইভার আছে আচ্ছা যাই হোক আপনারা অনেকেই হয়তো আমার আর জনির ভিডিও আগেও দেখেছেন তো আমাদের এই ড্রাইভ অ্যারাউন্ড ক্যালিফোর্নিয়া ইন বেভারলি হিলস সিটি উইচ ওয়ান এ ভেরি ভেরি পপুলার তো আপনারা একটু দেখেন সরি মাঝে মাঝে বাংলিশ কখনো ইংলিশ কখনো বাংলা বলছি
বুঝে নেওয়ার চেষ্টা করেন, এখন তো অস্বীকার করার উপায় নাই। আমাদের সব ল্যাঙ্গুয়েজই আমাদের ল্যাঙ্গুয়েজ, এটা বলে আমি মনে করি। যদিও বাংলাই একমাত্র ল্যাঙ্গুয়েজ আমি সুন্দর করে বলি। গানটা খুব সুন্দর, তাই না? এই গানটা গাইছিল বোধহয়। এখন আমরা সেই বিখ্যাত রোডিও ড্রাইভে যাচ্ছি। আমাদের সাথে ন্যান্সি অ্যান্ড ওয়াইডের স, আর দেখুন কি অপূর্ব, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুবাই বলেন আর মালয়েশিয়া বলেন, এই রোডিও ড্রাইভের মতো সুন্দর, মানে আমার মনে হয় একটা ষোড়শী, ষষ্ঠাদশী, অষ্টাদশী যে মেয়েকে কেউ টাচ করেনি এরকম মনে হয় রোডিও ড্রাইভ। একটা মেয়ের প্রথম টাচ ওর জীবনে তো বিশাল ব্যাপার, বুঝছো না? ছেলেরা তো উল্টা পাল্টা এটা সেটা করে, কিন্তু মেয়েরা তো ওই একটা ষোড়শী অষ্টাদশী যে কুমারী, সেটা হচ্ছে রোডি। তুমি যে চাও পার করে হাঁটতে পারো ইচ্ছা হলে। এটা আমার অনেকদিনের স্বপ্ন যে কেউ ড্রাইভ করবে আর রেকর্ড করবে, কিংবা আমি আমি কথা বলবো আমাকে রেকর্ড করবে। আজকে একটু চান্স পাইছি, না আমি বৈষয়িক না, দাবি জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই। তুমি যেটা একটু আগে বললা কস্তুরিতে যে আমি যেটা করবো সেটাই ফ্যাশন হয়ে যাবে, ওইটাতে তুমি ইউটার্ন করো, বুঝছো? ইউটার্ন করো ওইটাতে, যাও ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গত সপ্তাহের আগের সপ্তাহে এখানে ইউটার্ন করো। মালিবুতে গেছি তা আমাকে ডেভিড নামে একটা আমার ছেলে বন্ধু আছে আমার সাথে কাজ করছে, তো আমাকে বলে হে আলহামদুলিল্লাহ, আমাকে হোয়াট ইউ মিন, কয় কি আই ফরগট ইউর নেম বাট আই নো ইউর নেম আলহামদুলিল্লাহ। এটা জানি আল্লাহ রেকর্ড করে রেখে দেয় যে একজন আমাকে নাম দিছে আলহামদুলিল্লাহ, তার মানে কতবার আলহামদুলিল্লাহ। আবার ফেসবুকে একজন লিখছে কি যে আজকে শরীরটা ভালো লাগতেছে না, আলহামদুলিল্লাহ বলবো কিন্তু কাকে বলবো বুঝতে পারতেছি না। আমি আমি ওনাকে লিখছি অবশ্যই আল্লাহকে বলবেন। এইটাই এইটাই তোমার সেই বিখ্যাত রোড, তারপর তুমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারো। আমার যা করার আমি করে নিয়েছি। এখানে একটা মুসলমান লোক আছে জানো, কফি বিক্রি করে, আমি দিনের বেলা ওর কাছে কফি কিনে খাইছি। যে কোনো দিনের সময় যদি আসো কোনো দিন, তোমার ওয়াইফকে নিয়ে বা তোমার ফিয়ান্সিকে নিয়ে বা কোনো ভালো ভালো, হ্যাঁ রাত্রে সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু ও দিনের বেলা ওই কফি বিক্রি করে। ও আফগানি লোক, এখানেই জন্ম, ওর মা ছিল হোয়াইট বাবা আফগানি, এই হচ্ছে সেই রোডিও ড্রাইভ, বিখ্যাত রোডিও ড্রাইভ। দেখতে থাকুন খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। ও তোমার বেশি ভালো লাগলো না মনে হচ্ছে? যে আমার দু চারটা ভিডিও আমার ক্যালিফোর্নিয়াকে দেখাবো, সেটাই আমি দেখানোর চান্স খুঁজি সবসময়। আজকাল কবিতাও করবো না, গানও করবো না, ধর্মকর্ম নিজে পালন না করে অন্য কাউকে উপদেশ দিব না, হাদিসও শোনাবো না, কিন্তু নিজে শেখার চেষ্টা করব। বাকি আমার সুন্দরী ক্যালিফোর্নিয়াকে দেখাবো, আর তো আমার কিছু নাই। আমার জীবনে এক আল্লাহ, আমি আর আমার আমেরিকার ক্যালিফোর্নিয়া, আমি করতে পারবো না। উনি ১৯ বছর বয়সে বিয়ে করছে আলিজাকে,
তারপরে ইরেস জ্যাকেটের বাচ্চা হয়েছে তারপরে মাস্টার ডিগ্রি পাস করছে তারপরে লন্ডনে পড়াশোনা করছে দিয়ে আলহামদুলিল্লাহ একটা পার্সোনালিটি একটা নিজস্ব উত্তম মর্যাদা বোধ সেই জন্য ওনার ওই ওই দুই নম্বরে কিছু তুমি ডান দিকে যাও ওইটা তুমি তুমি কোনোদিন আমি সরি তো তারপরে ওরা ওইটা তুমি পাবা না সেটা আমারও তাই মানে আমাকে যেমন পাবলিক ভাবে আমাকে তো মানুষ বিশ্বাস করে না যে আমি এত ভালো না 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 চিকসে আপা অন্তপক্ষে আমার কাছে তো মনে হয় না কিন্তু কিন্তু যেহেতু লালন পালন অত করা তো কঠিন বোঝো না ওই আজকালকার জীবনযাপনের সাথে ধর্মটা পালন করা আমাদের ধর্মে তো প্রথম ব্যাপার হচ্ছে আল্লাহকে বিশ্বাস সবাই করে এক নাস্তিক ছাড়া কিন্তু ওই যে পালন করাটা তুমি এখন বললা যে ওরে আল্লাহ যেমন মনে করো আমি তোমারে বললাম যে ও হিরুল পাটেল এই ভালো ওই ভালো রাজ পাটেলের অমুক ভালো তমুক ভালো কিন্তু আমি তো কাজ যদি না করি তোমার টিলে হোক আর কোয়ালিটি নেই কাজ না করি রাজ পাটেল আমার চাকরি রাখবে আমাকে হিরুল পাটেল রাখবে বাড়ি করে দেবে সেরকম আল্লাহও এখন আমি বলতেছি সারাদিন বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সেই আল্লাহ আমার বাঁচায় রাখছে আমি এই করছি সেই করছি আমি আবদুল্লাহ আমি অমুক তমুক কিন্তু আমি যদি না কাজ করি তাহলে তো হবে না সে সাবমিশন করা মানে একটা ওই জীবনযাপন করতে হবে আর পাঁচক তো নামাজ পড়া তো ইজি না মানে ইজি তুমি যদি পুরাপুরি মমিন হও বুঝাতে পারছি আর কিন্তু তুমি যদি ওইটাকে পার্ট অফ লাইফ করে নাও তাহলে তোমাকে অনেক কিছু ইগনোর করতে হবে তোমার টিভি দেখা অনলাইনে যাওয়া ফেসবুক এইটা সেটা ভিডিও করা আলতু ফালতু কথা বলা আড্ডা মারা গল্প করা যেগুলো যেন আমরা ফ্রাস্ট্রেশন হয়ে যাই যেটা দিয়ে আমরা বলি যে ডান দিকে আমি আমরা যেটা বলি যে কি যে আমি খুব ডিপ্রেশন আমার খুব মন খারাপ আমি অস্থির হয়ে গেছি কারণটা কি আমাদের তো ধর্মে মন নাই আমরা তো নামাজ পড়ছি না সেটা আমি হই আর অমুক হোক আর তমুক দিস ইজ দ্য হলিউড বুলেভার্ড ক্যান ইউ বিলিভ ইট 2022 উই আর ইন হলিউড বুলেভার্ড 30 বছর আগে একদিন আমি হাইটে হাইটে এখানে ঘুরে ঘুরে গেছি আমি হলিউড খুঁজে পাইনি তখন এই রাস্তাটা এত খারাপ ছিল মেয়েরা ছেলে সাজা ছেলেরা মেয়ে সাজা ড্রাগ ড্রিঙ্ক পাগলের রাজ্য এটা হুইরা ইউটার্ন করে আবার ইয়াজমন্ডে চলে গেছিলাম না এখন আলহামদুলিল্লাহ এখন তো আমার হলিউড হয়ে গেছে বেভিলি হিলস কি সুন্দর যেটা আমার জিম আমি রেগুলার যাই এখানে আমার সুইমিং পুলগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুঝো না ওই জিনিসটা কিন্তু এখন খুব নর্মাল হয়ে গেছে আগে যেটা ছিল তুমি এই লাবড়িয়াতে